ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একজন প্রশ্ন করেছেন, একই সাথে একাধিক মসজিদ থেকে আজানের স্বর ভেসে আসায় যদি কোনো একটাও স্পষ্ট শোনা না যায় তখন কিভাবে আজানের জবাব ও দোয়া পাঠ করব? খেয়াল করবেন, চেষ্টা করবেন বোঝার জন্য যে আপনার পাশের মসজিদ যেটা রয়েছে সেটার আওয়াজটা আপনি বুঝতে পারেন কি না। এক্ষেত্রে আপনাকে গভীরভাবে মনোযোগ দিতে হবে, না হলে বোঝা কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আপনি সেটা জবাব দিবেন। দ্বিতীয়ত, আপনি যখন সালাত পড়বেন তখন আপনি নিজে আজান দিয়ে সালাত পড়বেন বাড়িতে। মহিলারা সালাতে আজান দিতে পারে এ বিষয়ে একটা ভয়েস আমি দিয়েছিলাম, মহিলারা আজান দিতে পারবে। এ মর্মে একটি বর্ণনা রয়েছে, ওয়াহাব ইবনে কাইসান রদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবদুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাল আলা নিসাই আজান, মহিলাদের কি কোনো আজান রয়েছে? তখন ফাগাদবা, তিনি রেগে গেলেন, এরপরে বললেন যে আনা উনহি আং জিকিরিল্লাহ, আমি কি তাদেরকে আল্লাহর জিকির করতে নিষেধ করব? তিনি রেগে এই কথা বলছেন। হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবা 2338 নম্বর হাদিস। বোঝা গেল যে আজান ইকামত এই দুইটা হচ্ছে আল্লাহর জিকির, অতএব মুসলিম নারী পুরুষ যতবার ফরজ সালাত আদায় করবে ততবারই আজান দিবে, ইকামত দিবে। তারা আজানও দিতে পারবে, ইকামতও দিতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে সেখানে যদি আজান দেয় এবং বাড়ির ভিতর যদি আজান হয় তাহলে আওয়াজটা নিম্ন থাকবে, মানে দুই এক ঘর থেকে যাতে শোনা যায়, বা যদি পুরুষ মানুষ থাকে তাহলে পুরুষ মানুষে আজান দিয়ে দিল, এ হলো বিষয়। তো সেখানে যেটা আজান হবে সেটা যদি আপনি মনোযোগের সাথে শোনেন এবং জবাব দেন তাহলে সেটা আপনি করতে পারবেন। এবং দোয়া যা রয়েছে, আজান শেষ হলে প্রথমে দরুদ ইব্রাহিম, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাআওয়াতি তাম্মাহ ওয়াস-সালাতিল ক্বায়িমাহ আতি মুহাম্মাদান আল ওয়াসিলাত ওয়াল ফাদিলাহ ওয়াবআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, সাথে যোগ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াও হাদিস দ্বারা প্রমাণিত, এটাও স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। এটার হাদিস রয়েছে সহিহ মুসলিমের মধ্যে 386 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে 661 নম্বর হাদিস। আর আগে যে দোয়াটি বললাম সেটি পাওয়া যাবে সহিহ বুখারি 614 নম্বর হাদিস, মিশকাতে 659 নম্বর হাদিস। জি, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।